বন্যায় দেশের বেশ কয়েকটি জেলা প্লাবিত হওয়ায় সেখানকার জনজীবন বিপর্যয়ের মুখে পড়ছে। বন্যা কবলিত এলাকাগুলোতে বন্যার পরবর্তী সময় নানা ধরনের রোগবালাই দেখা দেয়। এর মধ্যে পানি ও কীট পতঙ্গ বাহিত রোগের প্রাদুর্ভাবই বেশি। বন্যা কবলিত এলাকায় পানীয় জল ও বর্জ্য পদার্থ মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রতিদিন লাখ লাখ মানুষ নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি ভেঙে চলাচল করছে। বন্যার দীর্ঘস্থায়ী কারণে পানিতে বংশবিস্তার করছে হাজার হাজার রোগ জীবাণু। বিশুদ্ধ পানির অভাবে মানুষ এখন দূষিত পানি পান করছে কিংবা নিত্য প্রয়োজনীয় কাজে ব্যবহার করছে। এখন তারা আক্রান্ত হয়ে পড়ছে নানা ধরনের অসুখ বিসুখে। ছড়িয়ে পড়ছে ডায়রিয়া, আমসায় সহ বিভিন্ন আন্ত্রিক রোগ। বৃষ্টি ও স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণে মশার উপদ্রব বেড়েই যায়। এসব স্থানে অ্যাসিড মশার উপদ্রব বেশি, সেসব স্থানে ডেঙ্গু মশার প্রাদুর্ভাব বেশি ঘটে। গ্রাম অঞ্চলে ঘটে সাপে কাটার ঘটনা। বন্যার পানিতে গোছল কিংবা গায়ে লাগানো থেকে যতটুকু পারুন বিরত থাকুন, কেননা এই পানিতে বিভিন্ন রোগ জীবাণু, তাই এই পানিতে স্পর্শে বিভিন্ন চর্মরোগ হওয়ার আশঙ্কা বেশি। সব সময় পানির স্পর্শে থাকার জন্য হাতে পায়ে স্যাঁতসেঁতে ও ভেজা আবহাওয়ার কারণে ত্বক বা ত্বকের খোঁজ পাসরা, ফাঙ্গাল ইনফেকশন, নানা ধরনের ত্বকের অসুখ হয়ে থাকে, সেদিকে খেয়াল রাখুন। বন্যার দূষিত পানি মানুষের জীবনযাত্রা বিপন্ন করে তুলছে। বন্যায় সংক্রমণ ব্যাধির বিস্তার বেড়েই চলছে। প্রাপ্ত বয়স্কদের চেয়ে বেশি আক্রান্ত হয় শিশুরা। বন্যা কবলিত এলাকায় শুধু বিশুদ্ধ পানির অভাবে বিস্তার লাভ করে পানিবাহিত রোগগুলো। ডায়রিয়া, কলেরা, আমসায়, টাইফয়েড, হেপাটাইটিস, কৃমির সংক্রমণ দেখা দেয় মহামারী হিসেবে। ডায়রিয়ার কারণে মৃত্যু ঘটে অনেকের। পানির অপর নাম জীবন, কিন্তু দূষিত পানির অপর নাম এখন মৃত্যুর মহামারী। কি কি কাজ করলে নিজেকে বা অন্যকে সুরক্ষিত রাখতে পারবো? বন্যার পানির বিশুদ্ধতা নিশ্চিত করতে হবে। পানিকে বিশুদ্ধ করে খাওয়া ও দৈনন্দিন কাজে ব্যবহার করতে পারলে এসব রোগের হাত থেকে বাঁচা সম্ভব হবে। বন্যার কারণে সৃষ্ট রোগের বেশিরভাগই হয়ে থাকে পানি ও খাবার থেকে। এ সময় কষ্ট হলেও বন্যার পানি পান পরিহার করতে হবে। সম্ভব হলে আধা ঘন্টা ফুটিয়ে পান করতে হবে। ফুটানো সম্ভব না হলে 10 লিটার পানিতে 2টি পানি বিশুদ্ধকরণ হ্যালোজেন ট্যাবলেট আধা ঘন্টা মিশিয়ে রাখলেই ওই পানি পানের উপযোগী হবে। পচা ও বাসি খাবার গ্রহণ পরিহার করতে হবে। খাবার সবসময় ঢেকে রাখতে হবে, তাহলে কলেরা বা ডায়রিয়া জীবাণু বহনকারী মাছি বা মশা এসব রোগ ছড়াতে পারবে না। বাসস্থানের আশেপাশে মলমূত্র ত্যাগে বিরত থাকতে হবে। এ সময় অবশ্যই সাবান, ছাই বা মাটি দিয়ে হাত পরিষ্কার করে ফেলতে হবে। মনে রাখতে হবে, বন্যা কোনো পাপের ফল নয়। প্রকৃত অর্থে বন্যা এক প্রকার প্রাকৃতিক বিপর্যয়। ইতিহাসের সব বিপর্যয়ই জের টানতে হয়েছে গোটা জাতিকে। একটি বন্যা কাউকে এককভাবে বিপর্যয় ফেলে না, বরং পুরো দেশকে পঙ্গু করে যায় বেশ কয়েক বছরের জন্য। তাই প্রাকৃতিক বিপর্যয়কে মোকাবিলা করতে সবাই মিলে একত্রিত হয়ে যায়। আজকের ভিডিও এই পর্যন্ত। এরকম স্বাস্থ্যকর ভিডিও পেতে দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।